সৌদি আরবের মদিনা নগরীতে অবস্থিত ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববীতে গত বছর বিশ্বের বিভিন্ন দেশের 28 কোটিরও বেশি মানুষ নামাজ আদায় করেছেন। সরকারি এক পরিসংখ্যানের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিআর প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। মসজিদ নববীর জেনারেল অথরিটি বলেছে, মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় সহায়তা করার জন্য তারা সর্বোচ্চ মানের পরিষেবা সরবরাহ করার চেষ্টা করেছেন। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। সৌদি আরবের পবিত্র নগরী মদিনার মসজিদ নববীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা অবস্থিত। রওজা শরীফ পরিদর্শন এবং সেখানে নামাজ আদায় ইচ্ছুক মুসল্লিদের দেশটিতে পৌঁছানোর আগে সৌদি আরবের সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়। মক্কা ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারামে ওমরা পালনের পর অনেক মুসলিম নামাজ আদায় ও আল রাওদা আল শরীফ পরিদর্শন করতে মসজিদ নববীতে যান। 6 মাসের বেশি সময় আগে সৌদি আরবে ওমরা মৌসুম শুরু হয়েছে। চলতি মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় 1 কোটি মুসল্লি ওমরা পালন করবেন বলে প্রত্যাশা করছে সৌদি আরব। চলতি মাসে সৌদি আরবে হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়া বলেন, গত বছর ওমরা যাত্রীর সংখ্যা রেকর্ড 1 কোটি 35 লাখ পৌঁছেছে। এছাড়া গত বছর ডিসেম্বরে মসজিদ নববীতে অবস্থিত মুসলমানদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পরিদর্শনের নতুন নিয়ম জারি করে সৌদি আরব কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে বিশ্বের মুসল্লিরা বছরে কেবলমাত্র একবারের জন্য পবিত্র রওজা মোবারক পরিদর্শন করতে পারবেন।